पूज्यपादो कृष्ण भक्त शिरोमणि परम अनुरागी साधक प्रवर श्रीपाद कविंद्र लीलाशु श्रीकृष्ण कर्णामृत ग्रंथे चौबीस संख्यक श्लोके संघीय वैष्णवगण के बोलचेन शिशिरी कुरुते कदा नूना शिगिपिच्छा भरण शिशो दृशो जुगलं विगलं मधुद्रव स्मृत मुद्रा मृदुना मुखेन्दुना शिगिपिच्छावरण शिशु शिगिपिच्छामि आभरणानि यस्य स किशोरमूर्ति श्रीकृष्ण जार मस्तके रयेछे शिगिपुच्छेर आभरण मयूरेर पाखा এই যে কিশোর কৃষ্ণ বিগলন মধুদ্রব স্মিত মুদ্রা মৃদুনা যার মুখশ্বশীর মৃদু হাস্যে সব সময় হাসেন মনে হয় যেন মধুর ধারা বিগলিত হয় ঝরে পড়ছে মন্দ তিনি আমাদের নয়নদ্বারিকে দর্শন দানে কবে তিনি শিশিরি কুরুতে শীতল করবেন অর্থাৎ সেই শিখিপিচ্ছ বিভূষণ শ্রীকৃষ্ণকে কবে দেখতে পাব আমরা আমরা সকলেই দেখব সেই ভূরিভাগ্যোদয় আমাদের কবে হবে মুখে আছে বিশ্ববিমোহন হাসি নয়নে আছে সরস দৃষ্টিভঙ্গি তাতে নানা ইঙ্গি নয়ন কথা বলে ওখানে মুখের কথার প্রয়োজনীয়তা নেই যেখানে ভ্রুদতা আন্দোলনে নয়ন তারকার সঞ্চালনে মনোভাব ব্যক্ত হতে পারে সেখানে ভাষা মুখ ভাবিনী ভাব বিভাবিত অন্তর এই রসব্রহ্ম আনন্দ কন্দ রসিক শিখর গোবিন্দের অন্তর ভাবিনীর ভাবে বিভাবিত ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণী লাবণ্য সার মনে হচ্ছে যেন লাবণ্যের বন্যা কান্তি কন্দলি চাকচিক্য যেন অগণি গড়িয়া যায় অঙ্গের জ্যোতি মাটিতে বইছে সব কিছুকে তো নীল বানিয়েছে অভিরূপতা
সারা বনস্থলী নীল হয়ে গেছে। ভূমির দিকে তাকালে মনে হচ্ছে যে আলোর ধারা যেন বয়ে চলছে। অবনি গড়িয়া যায়, যার ঈশ্বর তাহাসির তরঙ্গ হিল্লে, বিগল মধুস্মিত মুদ্রয়া মৃদুনা। হাসিকে বলা হচ্ছে তরঙ্গ, আনন্দ তরঙ্গ, জ্যোৎস্না। লাল টুকটুকে অঘর ওষ্ঠের ভিতর দিয়ে হাসি, হাসির ঠমকে চপলা চমকে মনে হচ্ছে যেন বিদ্যুন্মালা। মদন মুরছা পায়, মদন মোহন না কে, চেনাও যায় না, কি করে চিনবেন। প্রতি ক্ষণে ক্ষণে প্রতিমুহ অধিক আভ্যাম, প্রতিপদ নূতন আভ্যাম, প্রতি পলে প্রতি মুহূর্তে ইনি নূতন এবং অধিক অধিক। এই জন্যই মনে হয় একে কোনদিন দেখিনি। জনম অবধি আম, রাধা রানী বলেন একে দেখেই তো আমি চোখ খুলেছি, কিন্তু আমার নয়ন না তিরোহিত ভেল। আজ পর্যন্ত নয়ন তৃপ্তি ভজন করল না। কত লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখিল, রাধা মাধবীর একই ক্ষুদ্রতম লীলার আবর্তনে কত কত ব্রহ্মা মৃত্যু মুখে পতিত হচ্ছে। কত চতুরা মরি মরি যাও অত, কত ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে গেল, রেণু রেণু হয়ে অনন্ত মহাকাশে উড়ে গেল। রাধা রানী শ্রীকৃষ্ণের মুখখানা দেখছেন, এর মধ্যে কত ব্রহ্মাণ্ড মৃত্যু, কত ব্রহ্মাণ্ড রেণু রেণু। আমার নয়ন না তিরোহিত ভেল, কত রাত্রি সখি, কত নিশুতি রাত্রি সেই বিজন নিকুঞ্জে তাকে বুকে নিয়ে কাটালাম, কিন্তু আমার অঙ্গ অনঙ্গ তত্ত্ব কিছুতেই শীতল হল না। যার স্পর্শের জন্য আমি হাড়টাকে পর্যন্ত পড়ি না, বুকে চন্দন পর্যন্ত ঠিক মতো মাখি না কুমকুম কস্তুরি। কত মধু যামিনী রহসে গোয়াইন, না বুঝিল কই ছন কেলি। এই হচ্ছে অনুরাগ, রাধা মাধবের এই লীলার অনুভবের উপাদান। চিনতে পারেন না কে কে ওখানে দাঁড়িয়ে, কদম্ব মূলে কি ক্ষণে কি খেনে দেখিল, আমার ধৈর্য রহল দূরে, আমি কেন এমন পাগলিনী হলাম। নিরবধি মোর চিত বেয়াকুল,
এত ব্যাকুলিনী কেন আমি? আকাশের দিকে তাকিয়ে থাকি ময়ূরের কণ্ঠের দিকে, রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিলা বিরলে। এখন নির্জন ছাড়া জনসম্পর্ক যে একেবারেই ভালো লাগে না, একা, কারণ একা না থাকলেই তো চিন্তার ছেদ হয়। না শুনে কাহার কথা সদাই ধ্যানে, মনটা স্থির হয়ে গেছে, চোখে পলক হচ্ছে না, নয়নের তারা সেও এদিকে ওদিকে যায় না, আহারে অরুচি, নিদ্রা নেই, জাগরণ উদ্বেগ, কখনো অঙ্গ ক্ষীণ হয়ে যাচ্ছে, কখনো রাধে তোমার হাতের চুড়িগুলি যে একে একে সব খসে গেল, মাপের চুড়ি কি করে হাত থেকে খসে পড়ে যাচ্ছে, আংটিগুলো খসে যাচ্ছে, তুমি শুকিয়ে যাচ্ছ কেন? নিরবধি মোর চিতবে আকুল, আমি কেন এত কাঁদি, কিসের অভাবে? জ্ঞানে বা সদাই ঝুলে এই আনন্দ ব্রহ্মের অনুভবে, হাসিয়া হাসিয়া এই যে লীলাশোক বলছেন যে বিগলন মধু, বাঁশির সুরে তো মধু বিগলিত হচ্ছে, আর মৃদু স্মিত মৃদুনা হাসি রয়েছে, সব সময় হাসে লোকটা, হাসিয়া হাসিয়া, আগে হাসে তারপরে কথা বলে, অঙ্গ দোলাইয়া কথায় কথায় চোখ নাচায়, ভ্রুকে বঞ্চিত করে, হস্তপদের ভঙ্গি প্রকাশ করে। রাধারানী যেমন সেদিন বললেন যে সখি আমাকেও দেখল, নির্জন বনের পথে দূর থেকে দেখায়, আমিও কিছু প্রথমে বুঝতে পারিনি, রাস্তার বাকি মজমুখ দরশি আমার দিকে তাকিয়ে একটু হাসলো, হাসিটাকে গিলে নিল, বিহসি তনু মোর ওই ঘুরে। আমি শুধু একটু আওয়াজ পেলাম, টুম করে একটা আওয়াজ হলো, হাতের থেকে বাঁশিটা পড়ে গেল বুঝলাম, মণিমণি বাঁশি, ওই জন্য শব্দ হয়েছে, বাঁশের বাঁশি হলে ঘাসের উপরেই পড়েছে কি ফুলের পাখির উপরে, শব্দ হওয়ার কথা নয়, বেরো করা নিবদিত। কিরকম যেন ওর ভিতরে একটা আনমনা ভাব লক্ষ্য করলাম, বিগলিত মোহন বংশ কয়েক পা আগিয়ে গেল, লাল টুকটুক করছে শব্দ জাহাজ কি সদর পাতা লতা, সেই লাল টুকটুকে লতাগ্রকে ও ছিন্ন করল, ছিন্ন করে ওর লাল টুকটুকে ঠোঁটের মাঝখানে নিয়ে দাঁতের দ্বারা দন্তের দ্বারা ওটিকে দংশন করল। না জানিয়ে কোন মনোরথে আকুল, কিশোর দলে করু দংশ, কি বলল মাধব,
এখানেই বুঝতে পারলেন ওই লাল টুকটুকে যে কিশোরয়, ওই কিশোরয় কি আর কিছু নয়, ওই কিশোরয় হচ্ছে রাধারানীর অধর অষ্ট। উনি বলতে চাইলেন যে আমি তোমার অধর অষ্টের অভিলাষী, কিশোরয় দলে করু দংশ। এটা আমি বুঝলাম, তোরা লক্ষ্য করেছিস কিনা জানি না। প্রাণটা বুঝি বেরিয়ে যাবে, অনেক কষ্টে প্রাণটাকে ভিতরে টেনে রাখি। না জানিয়ে কোন মনোরথে আকুল কিশোরয় দলে করু দংশ, অত এসে মধুমন জলতহি অনুখন দৌলত চপন পরা। এই হচ্ছে গোপী ভাব, রাধা ভাবের চারু চিত্রায়ণ। দেখুন পদাবলী সাহিত্য যেন ভক্তিরসে মা ভক্তিরস মাধুর্যে অনুভূতিদের ভাদরের নদীর মতো কানায় কানায় ভরা। হৃদয় থাকলে বোঝা যায়, হাসিয়া হাসিয়া অঙ্গ দোলাইয়া নাচিয়া নাচিয়া যায় চরণের নূপুর বাজয়ে মধুর। রুনু ঝুনু রুনু ঝুনু বাজে নূপুরের ধ্বনি শুনে যমুনার নীল জলে যে কমলগুলি ফুটেছে, শরদুদাশয়ে সাধুজাত সব সরসি যৌতর। যমুনার খাঁচে খাঁচে যেখানে জল জমে গেছে আঁকে বাঁকে, সেখানে যে কমল বন, সেই কমল বনে যে সাদা ধবধবে রাজহাঁসগুলি শব্দ করছে, বা যমুনার সাদা চরে যে রাজহাঁসগুলো শব্দ করছিল, শ্রীকৃষ্ণের নূপুরের ধ্বনি শুনে ওরা চুপ করে যায়। কলিন্দ কন্যতা কলহংস কলকণ্ঠ কুজিতাদৃতম্। ওরা মনে মনে ভাবে পার দিয়ে যাচ্ছেন, নূপুর বাচ্চে মণিরূপুর বাচালম তৎচরণম বিভো, বিভুর চরণ কেমন বলেন মণিরূপুরের ধ্বনিতে বাচাল। বাচাল মানে বেশি কথা বলে, বহুনিন্দ ভাষিনী। নূপুর বাস্তেই থাকে মণিময় নূপুর ওই নীল চরণে। তো রাজহাঁসগুলো মনে করে যে আমাদের কণ্ঠের একটা গৌরব আছে, প্রশংসা আছে, কিন্তু তাকে ছাপিয়ে যাচ্ছে নূপুরের শব্দ। তো এই নূপুরের শব্দের সঙ্গে আমরা যদি আমাদের কণ্ঠটাকে মেলাতে পারি, দেখি তো একটু অভ্যাস করি তো, যেমন খুব বড় গায়ক গাইলে তার সঙ্গে অনেকেই গাইতে চেষ্টা করে, দেখি কণ্ঠটা মেলাতে পারি কিনা। কলিন্দ কন্যকা কলহংস কলকুজিতাদৃতম্। নাচিয়া নাচিয়া যায়, এনার তো কোনো কাজ নেই, নারায়ণের চিন্তা আছে, উনি হয়তো একটু ঘুমোচ্ছেন, এর ভিতরে মধুদত্ত গিয়ে হাজির হলো। কি হিরণ্যাক্ষ গিয়ে উপস্থিত হলো, কি আপনার ভৃগমণি দৌড়াতে দৌড়াতে গিয়ে আর কষে বুকে এক লাথি মেরে দিল নারায়ণে, এখানে ঘুম হচ্ছে, আমি এসেছি ব্রাহ্মণ
তুমি ব্রহ্মণ্যতে স্বাগত সৎকার করবে, আর তুমি ঘুমোচ্ছ, তোমার কাণ্ডব জ্ঞান নেই। এই বলে ব্রহ্মার নাতি পুলস্ত্যের পুত্র নাকি না ব্রহ্মারই পুত্র, ভৃগুমুনি তো ব্রহ্মারই ছেলে, পুলস্ত্যের পুত্র হচ্ছে অগস্ত্য। ব্রহ্মার পুত্র ভৃগু তিনি নারায়ণের বুকে কোষে কমলা দেবী ভাবলেন কি হলো, উনি চরম সম্মান করছিলেন, প্রভু নয়ন মন্ত্রিত করে সানুভবানন্দে বিমন ছিলেন, এই মত অবস্থায় হন্তদন্ত হয়ে ছুটে গিয়ে ভৃগুমুনি এক লাথি মেরে দিয়েছে। ভক্ত কি না করতে পারে, কারণ মতান্তে ন জানন্তি না হইতে ভ্রমণা গোপী, এটা ভক্তেরই ক্ষমতা। নয়ন কটাক্ষ বিষম বিশিখে, নারায়ণের নয়ন অত সুন্দর, তিনি কুণ্ডলিকাক্ষ, নমঃ পঙ্কজ নাভায় নমঃ পঙ্কজ মালিনে নমঃ পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্গে, গোবিন্দের অঙ্গে অষ্টপদ্ম, কৃষ্ণের অঙ্গে আটটা কমল, মুখ কমল, নয়ন কমল, কর কমল, চরণ কমল, নাভি কমল। কিন্তু রামচন্দ্রের নয়ন সুন্দর, বরাহদেবের নৃসিংহদেবের নয়ন কেও অতুলনীয়ই বলতে হয়, কারণ করুণা ধারা সেখানে প্রহ্লাদের প্রতি। যদ্যপি উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুং মৃত্যুর্নমাম্যহম্, কিন্তু প্রহ্লাদ তো অনুভব করছেন সেই নয়নে মাধুর্য, কারণ ভগবান মাধুর্যকে ভালোবাসা বা প্রেম দিয়ে অনুভব করতে হয়, সে তিনি মৎসই হন, কর্মই হন, আর হংসই হন। কিন্তু কৃষ্ণের নয়ন নরসিংহ বামন বরাহ মীন হংস হরগ্রীব এর সঙ্গে কি কৃষ্ণের নয়ন তুলনীয় হতে পারে, এত বিচার করে কেন অপরাধের ভাগী হন, না বিচার নয় মাধুর্যের কথা বলা। গোবিন্দের নয়নে আছে কি কটাক্ষ বিষ মাখানো পান, গোবিন্দের নয়ন প্রান্ত কেমন বললেন বিষ মাখানো বিষাক্ত পান, এই যে কলভীর সাঁওতালরা যে বাণ প্রয়োগ করে, পৃথিবীতে একটা দ্বীপ আছে এই ভারত মহাসাগরে, যে দ্বীপে সাধারণ মানুষের প্রবেশ বিবর্জিত, ভারত সরকারেরই অধীন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ভিতরে আদিবাসী, তারা কিছুতেই বাইরের লোককে প্রবেশ করতে দেবে না, বিমান গুলোকে পর্যন্ত দ্বীপ দিয়ে এমন বিদ্ধ করে দেয়, তারা সংখ্যায় বেশি না নাকি 200-300 হবে, তো গোবিন্দের নয়ন কেমন, ওরা যে বাণ গুলো ব্যবহার করে না সেই বাণের উপরে বিষ মাখিয়ে দেয় বাঘ পর্যন্ত গাড়িয়ে, গোবিন্দের নয়ন হচ্ছে বিষাক্ত বাণ। নয়ন কটাক্ষ বিষম বিশিখে পরাণ বিন্ধিতে ধায়, প্রাণে প্রাণকে বিদ্ধ করে, এপর ওপর করে দেয়,
মালতি ফুলের মালাটি গলে নীল বুকে সাদা মালা হালকা হিয়ার মাঝারে দোলে দোলে কেন বলে উনি নৃত্য ছন্দে চলেছেন না কথা দানম নাট্যম গণনামপি উড়িয়া পড়িয়া মাতল ভ্রমরা ঘুরিয়া ঘুরিয়া বুলে ভ্রমর গুলি মালার উপরে বসতে চাইছে হাতে একটা লীলা কমল আছে উনি সঞ্চালন করছেন ভ্রমর গুলিকে তাড়াচ্ছেন কপালে চন্দন ফোটার ছটা নীল আকাশে পূর্ণচন্দ্র গোল একটা চন্দনে ফোটা তাতে ফাগু বিন্দ যেন নীল আকাশে একটা রূপার থালির মতো মনে হচ্ছে নীল আকাশে গোল সাদা চাঁদ অথবা মনে হচ্ছে নীল যমুনায় কেউ যেন একটা রূপার থালা দিয়ে তার উপরে একটা জবা ফুল রেখে দিয়েছে জবা ফুল দিয়ে সূর্যের পুজো করা হয় যমুনা সূর্যকন্যা এই উড়িয়া পড়িয়া মাতল ভ্রমরা ঘুরিয়া ঘুরিয়া বলে কপালে চন্দন ফোটার ছটা সখি ফোটাটা তো ওর কপালে কিন্তু আমার বুকের মধ্যে ফোটাটা কি করে রেখে গেল এখন চোখ বুঝলেও আমি সেই চন্দনের ফোটাটা দেখতে পাই চোখ খুললেও দেখতে পাই আমার বুকের ভিতরে কি করে ঢুকলো চন্দনের ফোটাটা লাগিল হিয়ার মাঝে না জানি কি ব্যাধি আমার মরমে পশিল আমি না কহি লোকের লাজে এইসব কথা বলতে আমার যে দুরাবস্থা সেগুলি বলতে আমার ভীষণ লজ্জা করছে এমন কঠিন নারীর পরাণ বিধাতা আমাকে নারী করে জন্ম দিল যদি সখা হয়ে জন্মাতাম তো তার কাছে ছুটে ছুটে যেতাম যদি ভ্রমণী হতাম তার মালায় গিয়ে গুঞ্জাল করতাম যদি হরিণী হতাম তাহলে তো বনে বনে তার সঙ্গেই ঘুরতাম যদি পাখি হতাম তিনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন সেই সাথে সাথে কলপূজন করতাম যদি গাভী হতাম গোবৎস হতাম হাই বিধাত কিছুই আমি হতে পারলাম না আমি হলাম কিনা অসূর্যম পশ্চা কুল পালা ব্রজ ললনা এমন কঠিন নারীর পরাণ এটি কচ্ছপের প্রাণ কচ্ছপ কিছুতে মরে না গ্রীষ্মকাল জল শুকিয়ে গেছে পুকুরের মাটি গুলো ফেটে গেছে কাদার ভিতরে কোথায় নিচে গিয়ে কচ্ছপ তাও বেঁচে থাকে পরাণ বাহির নাহিক হয় না জানি কি জানি হয় পরিণামে দাস গোবিন্দ এই শ্যামসুন্দরের মাধুরী এর কি কোনো ব্যাখ্যা আছে কোন পণ্ডিত কোন বিদ্বান কোন ভাষাবিদ কোন কথা শিল্পী কোন সাহিত্যিক ঔপন্যাসিক এর ব্যাখ্যাকে হৃদয়ঙ্গম করতে পারবেন প্রেমিক বিহনে চিকন কালা গলায় মালা বাজন নবুর পায় চূড়ার ফুলে ভ্রমর ফুলে ফুল ভালোবাসেন বন ফুলে চূড়াটি সাজানো মল্লিকা মালতী যুধির মালায় চূড়ার ফুলে ভ্রমর ভুলে তেরছ নয়নে চার মনে হচ্ছে যেন এইদিকে তাকিয়ে আছে কিন্তু দেখছে এইদিক তেরছ নয়নে চায় কালিন্দীর কুলে কি দেখিল
সখী সবই ছলিয়া নাগর কান ঘরকে যাইতে নারীন সই আমার আকুল করিল প্রাণ আমি রাস্তাই ভুলে গেলাম আর আমি ঘরে ফিরে আসতে পারি না বনের মধ্যেই ঘুরছি চাদর ঝলমলি ময়ূরের পাখা ওই যে লীলাস্বরূপ দেখছেন দেখে দেখেই তো উনি বলেছেন সঙ্গীরা লিপিবদ্ধ করেছে উনি লেখেননি ওনার তো চোখ নাই লিখবেন কি উনি দেখে দেখে মননয়নে আপন ভাবে বলে গেছেন সঙ্গীরা তারাও বৃত্তান সঙ্গে সঙ্গে স্বামীন আপনি যে শ্লোকগুলি বলেন যখন কথা বলেন আপনি স্বাভাবিকভাবে শ্লোক বলতে থাকেন এত সুন্দর লাগে শ্লোকগুলি যেমন অনুপ্রাস যেমন ছন্দ শব্দ যোজনা ভাষা মাধুর্য কাব্য সৌন্দর্য তো একটু আস্তে বলুন না একটু আস্তে আস্তে বলুন আমরা লিখে দিচ্ছি এইভাবে লিখতে লিখতে ওনাকে বলে কয়ে ধীরে ধীরে বলুন একটু একটু করে বলুন ওরা ওনাকে থামাচ্ছে একটু অর্থ বলুন না এইভাবে ওরা লিখে নিচ্ছে এইভাবে লিখতে লিখতেই কর্ণামৃতে বহিঃপ্রকাশ চাঁদ ঝলমলি ময়ূরের পাখা চূড়ায় উড়িছে বাই ময়ূরের পাখা কম্পিত হচ্ছে ব্রজমালার মনটাও কাঁপে ঈষৎ হাসিয়া মধুর বাসরী সে যে মধুর মধুর বাই স্মিত সুধার সঙ্গে হাসির সঙ্গে বাসির ল রসের ভরে অঙ্গনা ধরে কেলি কদম্বে এলা ওই জন্যই তো ত্রিভঙ্গ ভঙ্গিমা ঠাম আবার হেলানো দেন হেলান দিয়েছে কুলবতী সতী যুবতী জনা পরাণ লইয়া খেলা সতীদের প্রাণ নিয়ে খেলা করেন রমণী মোহন রাধা মোহন সকলকে নিয়ে উনি খেলা করেন চারিদিকে এত হরিণ হরিণ নিয়ে এসে গেছে বাছুর গুলি তো আছেই হাজার হাজার লক্ষ লক্ষ বাছুর সাদা কালো তারপরে বাদামি নানা চিত্র চিত্রকবরি এই যেন গঙ্গা যমুনা সরস্বতী এদের ধারার বর্ষ বর্ষ ধরি গাড়িগুলোও আছে এত হংস সারস এসে গেছে ময়ূরগুলো তো আছেই কোকিল আছে ভ্রমর আছে এদের মাঝে এদের মন প্রাণ নিয়ে উনি খেলা করেন সখারা তো আছে কিন্তু সবচেয়ে বাস পড়েছেন পিয়লবাস মানে পিতবাস আর লাল টুকটুক করছে চরণ দুটি তরুণ অরুণ কঞ্জ তরণী কিরণ গঞ্জ তরণী বলতে সূর্য উদীয়মান লাল টুকটুকে সূর্যের কিরণকে গঞ্জনা করে এমন লাল কমলের মতো গোবিন্দের চরণ কমল কোন ছাড় কমলরা গোবিন্দের চরণের লালিমা বা সৌন্দর্য দেখে ওটা পাওয়ার জন্য জলে বসে তপস্যা করছে কমলফুল গোবিন্দ দাস হৃদয় রঞ্জ চরণ গঞ্জ তরুণ তরণী কিরণ গঞ্জ
গোবিন্দ দাসের মনটা কি হৃদয়কে একেবারে লাল বানিয়ে দিয়েছে। গোবিন্দ দাস তো আগে দেবীর উপাসক ছিল, রামচন্দ্র কবিরাজের কৃপায় শ্রীনিবাস আচার্য প্রভুর চরণাশ্রয়ে গোবিন্দ দাসের উপরে এমন কৃপা হয়েছে যে গোবিন্দ দাসের অন্তর জগৎটা মন জগৎটা একেবারে লাল হয়ে গেছে। গোবিন্দ দাস চোখ খুলেও লাল দেখছে, চোখ বুঝেও লাল রং দেখছে। গোবিন্দ দাস হৃদয় রঞ্জ তাহে মঞ্জু মঞ্জির গোলনি। ওই চরণ আবার কথা বলে, সেই কথা হচ্ছে মঞ্জু মঞ্জিরের রব, নূপুরের ধ্বনি যার গান। ওই চরণে আবার দশটা পূর্ণচন্দ্র রয়েছে, পদনখ চন্দ্রগণ, সেই চন্দ্রগুলি আবার নামছে। সেই যে অকলঙ্ক মৃদাঙ্ক শশাঙ্ক শীতাংশু হিমাংশু ওগুলি আবার নাচে, পদনখ চন্দ্রগণ তালে করে নরতন। উনি চলে যান, অনেক সময় দাঁড়িয়ে থাকলেও আঙুল নাচান, তখন চাঁদ গুলো নাচতে থাকে। মঞ্জু মঞ্জির বোলনি রাতা উতপল চরণ যুগল নিছমি গোবিন্দ দাস। সংস্কৃত ভাষা কি করবে, মাতৃভাষাতেই যে সম্পত্তি রয়েছে সখী চিনতে পারেন না। ওই যে প্রতিপদ নূতনাধ্যায়ম প্রতিমুহুর অতীতাধ্যায়ম, একটু আগে এমনকি নামটা পর্যন্ত মনে থাকে না। সখী গোয়ায়ম কৃষ্ণ, কে কৃষ্ণ? আমার সামনে যে তুমি দুটো অক্ষর উচ্চারণ করলে, এই কৃষ্ণ কে? রাধারানী ললিতাকে জিজ্ঞাসা করছেন, এটা কার নাম, লোকটা কে? ললিতা বলছে, সে যেই হোক, তোমার জানার দরকার কি? তুমি তোমার কাজ করো, তোমার কান এত পাতলা কেন, আমরা কথা বলছি, সব কথাই নিতে হবে কানে। না সখী, যার নাম শুনে আমি এতটা আকুলিনী হলাম, তো আমার ধৈর্য ধনকে রক্ষা করতে গেলে, তার থেকে সাবধান হতে গেলে, সেই ব্যক্তিটাকে তো আমাকে চিনে রাখতে হবে। ললিতা বলছেন, হ্যাঁ খুব হয়েছে মহান্ধি, তুমি যার বুকে সব সময় খেলা করো স্বর্ণ হারের মতো। রাধারানী বলছেন, যার নাম শুনিনি জীবনে কোনোদিন দেখিনি, আমি তার বুকে খেলা করি একই। একটা রাস্তার কানালকে কেউ যদি বলে, মহারাজ আপনার আপনার রাজকোষ সুরক্ষিত তো, তখন সে বলবে, আমার আমি গরিব বলে আমার সঙ্গে এতখানি পরিহাস আপনি করছেন? রাধারানী বিস্ময় বিস্ফারিত লোচনে ললিতার মুখের দিকে তাকিয়ে বলছেন, হাস্যং মা কুরু। ললিতা দেবী বললেন, রাগান্ধে মোহিতে এখনই তুমি ভেবে দেখো যে কিছুকাল পূর্বে আমি কিয়ৎ সময় পূর্বে তোমাকে তার হাতে সমর্পণ করেছিলাম। রাধারানী আকাশ পাতাল ভাবছে, কিছুই মনে আসছে না। শেষে বললেন,
সপ্তম সপ্তমসৌ দিগঙ্গনমরাত অদ্বৈব বিদ্যুন্নিভ। সত্য বলেছ ললিতা, আজই জীবনের সুপ্রভাতে তাকে বিদ্যুতের মতো ওই দামিনী দমকের মতো ক্ষণপ্রভার আলোকের মতো এক ক্ষণিকের জন্য দেখেছিলাম, দেখেই যখনই দেখলাম তখনই আড়াল হয়ে গেল। কি বিশ্বগ্রাসী বিপাশা রাধা, এমন বিপাশা না থাকলে কি কৃষ্ণ মাধুর্যকে পরিপূর্ণরূপে আস্বাদন করা যায় আর আশ্রিত সখীমঞ্জরিতে এইভাবে সঞ্চার করা যায়? এই জন্য চিনতে পারেন না সখী কেও নাগর রসের সাগর দাঁড়ালে অশত মূলে, সেরূপ লহরী লাবণ্য মাধুরী হেরিয়া নয়ন ভুলে। গোবিন্দের রূপ বিগ্রহের রূপ, আগে তো বিগ্রহ মাধুর্যে মন প্রাণ ডুববে, যেমন ধনুর্দাসের রঙ্গনাথকে দেখে ডুবল, জগৎগুরু রামানুজাচার্য পাদের কৃপায়। আমাদের রূপ গোস্বামী পাদ বললেন বৃন্দাবনে এসেছেন, গোবিন্দ দর্শন করবেন না, যাবেন না, গেলে ও আপনাকে এমন ভাবে ধরে ফেলবে না যে আপনি আর ঘরে ফিরে যেতে পারবেন, আপনার ঘরদোর ভেসে যাবে বন্যার জলে, গরুর আগে সব ভুলে যাবে। এই দেখুন বৃন্দাবন ধামে জিজ্ঞাসা করতে হয় আজকে কি বার, পঞ্জিকা রয়েছে, কতগুলো পঞ্জিকা আমার কাছে রয়েছে, হিন্দি বাংলা অমুক তমুক, কিন্তু জিজ্ঞাসা করতে হয় গুরু মহারাজকেও দেখতাম কি বার কি তারিখ, হয়তো সকালে বারবার কত তালিকাটা নিয়ে দেখতেন কি তারিখ কি বার, কিছু মনে থাকছে না। আজকে কি তিথি, তিথিটা কি, এই সব গোলমাল, এই কত পুজো আচ্ছা চলে যাচ্ছে, এই শারদীয় উৎসব অমুক উৎসব বিজয়া, কিন্তু কিছুই মনে থাকে না, এখানে তার কোনো প্রভাব নেই, কিচ্ছু বোঝা যায় না, কোন দিন কোন পুজো গেল কি গেল কিছুই বোঝা যায় না, এক রস এক ভাব, কিভাবে যে সময় কেটে যায়, ঘড়ি আপন মনে ঘোড়ার মতো ঘুরতে থাকে, সময়কে ধরা যায় না, সব কাজ দৌড়াতে দৌড়াতে করতে হয়। গুরু মহারাজকে দেখতাম যে এই মাত্র 10 মিনিটের মধ্যে উনি বাথরুমে এই সব কাজ সেরে কোনোদিন 8 মিনিটেও বেরিয়ে এসেছেন, এই তাড়াতাড়ি দাঁতন করে এই দন্ত ধাবন করে জল ঢেলে, একবার তো এমন হলো এই নিচেরই বাথরুমে উনি কলটা একটু নিচু বালতি রয়েছে জল পড়ছে, উনি মাথাটা তাড়াতাড়ি ব্যস্ততার জন্য বালতিটা ভরতে সময় লাগে তো, উনি মাথাটা কলের তলায় মাথাটা বালতির উপরেই কলের তলায় দিয়েছেন, বালতিটাও হচ্ছে মাথাটাও ঠান্ডা হচ্ছে, এখন দিয়ে কি যে চিন্তায় উনি ডুবে গেছেন, ওনার আর মনে নাই যে মাথার উপরে ত্রুটি হয়েছে কলের, মাথা সোজা করেছে মাথায় লেগে গেছে কত হয়েছে, এইরকম অবস্থা, সব সময় একটা চিন্তার সাগরে ডুবে আছে আর সব সময় ব্যস্ততা, সব সময় প্রসাদ পেতেও ব্যস্ততা, মাত্র 5 মিনিটের মধ্যে 6 মিনিট 8 মিনিটের মধ্যে প্রসাদ পাওয়া শেষ হয়ে গেল, কেন বললেন ওই আস্বাদনের রাজ্য সব সময় টানতে থাকে,
ভজন রসের আস্বাদন হলে এইরকম একটা ব্যগ্রতা এসে উপস্থিত হয় জীবনে। নীল উতপল দল সুকমল চিনিয়া বরণ শোভা, নীলকমলের মত চঞ্চল নয়ন কামের সন্ধান। আর কাপড় দলিত কাঞ্চন চিনিয়া বসন কুলবতী মনলোভা, চঞ্চল নয়ন কামের সন্ধান যাহার মরমে হানে তাহার ভরম ধরম সরম সব দূরে যায় মেনে। এই গোবিন্দ মাধুর্য লীলাশোক বলছেন প্রত্যেকটা শ্লোকের তিনটে করে অর্থ, বাহ্যদশা অন্তর্দশা শান্তর্দশা, রাধারানী ভাবে অর্থ, সখী ভাবে অর্থ, সাধক ভাবে অর্থ। সেই যে শিশু কিশোর শেখর, তিনি আমাদের নয়নকে শিশিরি গুরুতে শীতল করে দেবেন। নয়ন জগৎকে দেখছে, সুন্দর সুন্দরীকে দেখছে, এই জন্যই তো লীলাশোক চতুরকে কাটা দিয়ে বিদ্ধ করে দিলেন। প্রাকৃত রূপের প্রতি আকর্ষণ থাকলে তো এই চিন্ময় রূপ কখনো নয়নে লাগবে না, এই জন্যই তো উনি অন্ধ হয়ে গেলেন স্বেচ্ছায়। আমার এখনো জগতের নরনারীর রূপের প্রতি আকর্ষণ গেল না, তাহলে আমার হৃদয়ে কি করে সেই কৃষ্ণ রূপ আসবে? আসবে শ্রবণ কীর্তন করতে করতে গুরু বৈষ্ণবের কৃপায়, অবশ্য আসবে শিশিরি গুরুদেব। কবে তিনি আমাদের নয়নকে শীতল করবেন? শ্রীমান মহাপ্রভুর কৃপায়। Thank you.